দু হাজার চব্বিশ সালে যারা একাদশ শ্রেণীর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য আজকের আলোচনার বিষয় ইভিএস সাজেশান ইতিমধ্যে আমরা তোমাদের বাকি সাবজেক্টগুলো মানে বাংলা ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এডুকেশান সংস্কৃত জিওগ্রাফি এই সমস্ত সাবজেক্টের কিন্তু সাজেশান ব্যাপার আমরা দিয়ে দিয়েছি যারা এখনও পর্যন্ত ভিডিওগুলো দেখো তোমাদের জন্য ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে আজকের আমরা ইভিএস নিয়ে আলোচনা করছি ইভিএসের মার্কস ডিভিশনটা একবার দেখে নাও এমসি থাকবে চব্বিশটি এক নাম্বার করে চব্বিশ নম্বর শর্ট এসে টাইপ কোশ্চেন থাকবে ষোলোটি এক নাম্বার করে ষোলো নম্বর টোটাল চল্লিশ নাম্বার থাকবে শর্ট টাইপ কোশ্চেন্ট আর ডেসক্রিপটিভমূলক কোশ্চেন পাঁচটি করতে হবে আট নাম্বার করে চল্লিশ নাম্বার তাহলে এই টোটাল রিটেন এক্সামের ফিফটি পার্সেন্ট শর্ট টাইপ ফিফটি পার্সেন্ট ডেসক্রিপ্টিভ তো এই ভিডিওতে আমরা শুধুমাত্র ডেসক্রিপ্টিভমূলক কোশ্চেন আলোচনা করব কিন্তু এমসিউ এবং এসে টাইপ কোশ্চেনের জন্য তোমাদেরকে বলবো টেক্সট বইটাকে ভালো করে পড়ো টেক্সট বই ভালো করে পড়লেই চল্লিশে চল্লিশ নাম্বার কিন্তু পেয়ে যাবে যদিও পরবর্তীকালে আমরা এর উপর একটা ভিডিও নিয়ে আসবো তো দেখো কোন 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 কোশ্চেনগুলো তোমাদেরকে দু হাজার চব্বিশের ফাইনাল এক্সামের জন্য করতে হবে পরিবেশের সংজ্ঞা দাও প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ বলতে কী বোঝায় পরিবেশ ও বসতির মধ্যে সম্পর্ক কি পরিবেশের অবক্ষয় বলতে কী বোঝো পরিবেশের অবক্ষয়ের প্রধান কারণগুলি আলোচনা করো সম্পদ ও বর্জ্যের মধ্যে পার্থক্য বলো পরিবেশের ধারণ ক্ষমতা বলতে কি বোঝো পরিবেশের ওজন গহ্বরের প্রভাব ব্যাখ্যা করো ভারতবর্ষে অচিরাচরিত শক্তির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্বন্ধে আলোচনা করো পরিবেশ দূষণের সংজ্ঞা দাও মানুষের শরীরের উপর পরিবেশ দূষণের প্রভাবগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো পরিবেশের উপর যানবাহন নির্গত ধোঁয়ার প্রভাব ব্যাখ্যা করো আবহাওয়া পরিবর্তনের বিভিন্ন কারণগুলি সংক্ষেপে বিবৃত করো এরপর রয়েছে দেখো পরিবেশ সচেতনতা প্রসারের গুরুত্ব আলোচনা করো জনস্বাস্থ্য বলতে কী বোঝো জনস্বাস্থ্য এবং জনসম্পদের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো তেজস্ক্রিয় দূষণের উৎস কী পরিবেশের উপরের প্রভাব আলোচনা করো ইউট্রোফিকেশন কাকে বলে পরিবেশ দূষণের সঙ্গে এটি কিভাবে জড়িত ভারতবর্ষের বর্তমান শক্তি পরিস্থিতির উপর সংক্ষেপে লেখো জ্বালানি কোষ কাকে বলে জল দূষণ সম্বন্ধে আলোচনা করো এবং শেষ প্রশ্ন জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে পরিবেশের উপর কী প্রভাব সৃষ্টি হয় সংক্ষেপে আলোচনা করো তো মোটামুটি এই প্রশ্নগুলো আমরা তোমাদেরকে দিলাম আশা করছি এই সমস্ত কোশ্চেনগুলো যদি ঠিকঠাক করে রেডি করো তো যারা দু হাজার চব্বিশ সালে একাদশ শ্রেণীর ফাইনাল এক্সাম দেবে তোমরা ম্যাক্সিমাম প্রশ্নগুলো কমন পেয়ে যাবে যদিও এর পাশাপাশি কোনো কোশ্চেন যদি তোমাদের মনে হয় ইম্পর্টেন্ট সেগুলো এর সঙ্গে অ্যাড করে নিতে পারো অথবা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো আমরা ফাইনাল সাজেশান পেপার যেখানে নিয়ে আসবো সেখানে তোমাদের আর কী কী কোশ্চেন এর সঙ্গে পড়তে হবে বা এর থেকে কোন কোশ্চেনটা ইম্পর্টেন্ট নয় সেটাকে আমরা আউট করে একটা ফাইনাল সাজেশান পেপার নিয়ে আসবো সঙ্গে শর্ট টাইপ কোশ্চেনের উপরেও আমাদের ভিডিও আসবে তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের সমস্ত ভিডিওগুলো তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও